বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে, আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ফাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলতে থাকবে। জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে, সবাই শুধু বলবে ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও, অলিরা বলবে ইয়া নফসি, শহীদরা বলবে ইয়া নফসি, নবীরা বলবে ইয়া নফসি, উম্মত বলবে ইয়া নফসি, সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ানা নবী মকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে, তিনি ইয়া নফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, উম্মতি উম্মতি রবলি হাপিলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কেয়ামত জুড়ে চিৎকার, ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ, পড়বেন না বিশ্বনবী, মাথা তুলবেন না। রাব্বুল আলামিন সাইয়্যিদিনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন, জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো, ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্বনবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন, উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়্যিদিনা জিব্রাইল এসে বলে, ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীরে যে বলো, ইন্না সানুরদিক ফি উম্মতিক ফালা নাসু, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে, নবী মাথা তোলেন, মাথা তোলেন, ইরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তুতা, যা যাবেন তাই দেব, ইশফা তো শফা, যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন, তারপরও নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য, একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, করেন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন, না মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ। শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে, আর জান্নাতের ফেরেশতারা বলবে, নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব? আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ বলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে, আপনারা ঘুমায় গেছেন, ঘুমে ঘুম ধরছে, কষ্ট হচ্ছে, জিমায়ে পড়েছে মুসলমান, চিল্লায় পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই, তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ, পড়েন, আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে, জানেন, ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হলেন। আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ, পড়েন, এজন্য আল্লাহ বললেন, আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই,
আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? তো ওই ছোট্টবেলায় আপনি এতিম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসিরা নাই। বিপদের কালে আমার নবীরা সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে নাই। পরীক্ষা দিতে হবে আমাদের, পরীক্ষায় পাশ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, নিরাশ হয়ও না, হতাশ হয়ও না, বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনার ইয়াতীম হিসেবে পেয়েছি তখন আপনার আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ বললেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি। আপনি রাস্তা খুঁজছিলেন, দল্লান শব্দের অর্থ গোমরা, পথ হারা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। আমার নবী গোমরা ছিলেন না, আমার নবী পথভ্রষ্ট ছিলেন না। যদিও অফিসিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা। চিল্লায় বলেন ঠিক কি না? 40 বছর আগেও নবী সত্য কথা বলতেন, 40 বছর আগে তিনি দান করতেন, নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, মানুষের বোঝা বইয়ে দিতেন, সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন নবী আপনি পথ খুঁজছিলেন, আমি আপনারে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহাসত্যের অনুসন্ধান করছিলেন। দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন, কই যাবেন, টানে না বায়ে। মাঝে মাঝে আমাদের এরকম হয় না, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এইটায় যায়, বুঝতে পারতেছি না। তো অনেক রাতে যদি রওনা দেন, কেউ বলারও নাই, দেখায় দেওয়ার মতো কেউ নাই, বাজার টাজার বন্ধ, মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই, আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ, অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায়, রাত 3টার দিকে লোক নাই, ডানে যাবো না বায়ে যাব। পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে, অনেক সময় পুলিশও নাই, তখন ভরসা একজনের উপর, তিনি গিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ খুঁজছিলেন, ডানে না বায়ে। আল্লাহ বললেন বায়ে না, ডানে যান, ফাহাদা, আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? সবাই বলেন আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের পথ দেখায় কে? আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি। এরপর আল্লাহ বললেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাওনা, নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনার টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। আপনারা ছাগল চড়ান তো? আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট, চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল, কি বলে ব্ল্যাক বেঙ্গল, ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায়। ওরে আল্লাহ, ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা, দেখা যায় অনেক ছাগল, মেহেরপুর বিখ্যাত না, মাশা আল্লাহ, চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত। তো সব নবীর নবীরা ছাগল ছড়িয়েছেন, বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। বিশ্ব নবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? পরিশ্রমে কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়, ঠিক কিনা? রাসূল ইসলামের টাকা পয়সা ছিল না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, বিয়ের পরে এই ধনাঢ্য মহিয়সী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের দরকার নাই, আমি আপনারে পেয়েছি, আপনারে পেয়ে আমি খুশি।
আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য, ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? ওয়াজাদাকা আইলান ফাগনা, তাফসিরে এসেছে ফাগনা বি খাদিজা, তবে আপনি ছিলেন নিঃস্ব, দরিদ্র, টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম। তার মানে নবী আপনি ছিলেন ইয়াতিম, আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম, আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন, পথ দেখাইয়া দিলাম, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম, পথ দেখাইয়া দিলাম, আপনার টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, নবীর মন খারাপ তো, নবীর মন ভালো করার চেষ্টা করতেছে। দেখেন বন্ধু বন্ধুর রাগ ভাঙায় কি করে। ও নবী আপনি রাগ করেন কেন? ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন, আমি তো ঠিক করে দিলাম সব। ও নবী আপনি পথ খুঁজতেছিলেন, বিপদে ছিলেন, আমি তো পথ দেখাইয়া দিলাম, টাকা ছিল না, বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম, তো আপনার টেনশন কিসের? টেনশন তো আমি আল্লাহ, চিল্লায় বলেন ঠিক কি না? মুমিন কখনো টেনশন করে না, মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর, তিনি কে? এবার বিশ্বনবীকে তিনটা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন। কর্মসূচি তিনটা শুনতে মনে যায়? এই কর্মসূচি তিনটা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে? উত্তর হয় নাই, আওয়াজ হয় নাই। এই তিন কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই, পারা যাবে? পারা যাবে। কর্মসূচি নাম্বার ওয়ান, আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাতাহার। ও নবী, কখনো ইয়াতীমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না, ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাদের এলাকায় ইয়াতীমখানা আছে নাকি? আছে? তরিক ভাইয়ের মাদ্রাসায় আছে ইয়াতীম? আছে, মাশাআল্লাহ। তো এই যে ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি নিজেই ইয়াতীম ছিলেন, ঠিক কি না? ইয়াতীমদের সাথে আমরা ভালো আচরণ করব। ইয়াতীমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কারণ আমার নবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন, চিল্লায় বলেন ঠিক কি না? যারা ইয়াতীমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? বিশ্বনবী ইয়াতীমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন। যারা ইয়াতীমদেরকে যত্ন নেয়, যারা ইয়াতীমদেরকে লালন পালন করে, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার দুইটা আঙ্গুল দেখা যায়, সবাই দেখতে পাচ্ছেন? এই দুইটা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি? নাই। বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকব। এই জন্য ইয়াতীমদের সাথে ভালো আচরণ করবেন, ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। অনেকে আছে ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না? না যাই, আছে না? আরাইতাল লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম। কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা দিনকে অস্বীকার করে, ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বিশ্বনবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন, তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, কখনো ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়েন না, ইয়াতীমকে ধমক দিয়েন না, ইয়াতীমকে তাড়িয়ে দিবেন না। অনেকে আছে তাদের হৃদয় শক্ত, চোখ দিয়ে পানি নামে না, এরকম শক্ত হৃদয়ের মানুষ আছে না? নাই, না নাই, কান্না আসে না, হৃদয় নরম হয় না। এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, আমার গলবটা বড় শক্ত, আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয়টা আমি নরম করতে চাই, কি করে নরম করব? বিশ্বনবী বললেন হৃদয় নরম করতে চাও, ইরহামিল ইয়াতীম, ইয়াতীমের প্রতি রহমদিল হও, ওয়ামসাহ রাসা, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও, ওয়া আতঈমহু মিন তাআমি, তুমি যা খাবে ওখান থেকে ইয়াতীমরাও খাও, তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? ওয়া তুদরাকু হাজাতুক, তোমার মনের নেক মাকাসেদ পূরণ করে দিবে কে? এজন্য মাঝে মাঝে একটু ইয়াতীমখানায় যাবেন, ইয়াতীমদের সাথে বসবেন, ওদেরকে একটু সৎকা করবেন, দান সৎকা করবেন, ওদেরকে খাওয়াবেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? বাংলাদেশে কিছু লোক আছে ইয়াতীমরে আদর করা তো দূরের কথা, ইয়াতীমের মাল ডাল খেয়ে সব সাবার করে দেয়, এরকম আছে না? নেই। ইয়াতীমের সম্পদ খেয়ে ফেলে, এরকম ডাকাইতে আছে না? নেই। ভাই মারা গিয়েছে, ভাতিজা আহা, মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল, আমার ছেলেটারে দেখো ইয়াতীম, ছেলের তো কিছু দেয় নাই, ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই, সব খায় শেষ করে ফেলছে, এরকম আছে না? নাই। আল্লাহ বললেন খবরদার, ইয়াতীমের সম্পদ মেরে দিও না,
এতিমের সম্পদ খেয়ে ফেলো না। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খাও তারা পেটে এতিমের সম্পদ ঢুকাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো, ঠিক কিনা? الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا وسيصلون سعيرا যারা ইয়াতিমের সম্পদ অন্যায় ভাবে খায় তারা ইয়াতিমের সম্পদ খায় নাই, খেয়েছে জাহান্নামের আগুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এজন্য আমরা ইয়াতিমের সাথে খারাপ আচরণ করব না। চুয়াডাঙ্গার সম্পদশালী ভাইরা এতিমের সাথে ভালো আচরণ করেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমকে খাওয়ান। এতিমরে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম ছিলেন, ঠিক কি না? প্রথম কর্মসূচি এতিমদের যত্ন নিও। দ্বিতীয় কর্মসূচি ওয়া আম্মাসাইলা ফালা তানহার, নবী হে দুই নাম্বার কর্মসূচি ভিক্ষুককে ধমক দিয়ে কখনো তাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ পড়েন, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে? দিতে না পারলে, আপনার কাছে না থাকলে ভদ্রভাবে বলবেন ভাই নাই, কিন্তু ধমক দিবেন কোনোদিন? দরজায় এসে যদি দাঁড়ায় কিছু টাকা দেন, কিছু চাল দেন, দুইটা ডিম দেন, ধমক দিবেন? ধমক দিবেন? আপনার বাড়িওয়ালা বানিয়েছে কে? উত্তর দেন না কেন, বাড়িওয়ালা বানিয়েছে কে? ওকে ভিক্ষুক বানিয়েছে কে? ওকে বাড়িওয়ালা বানিয়ে আপনারও ভিক্ষুক বানাতে পারতো কে? গাড়ি দিয়ে আমরা রাস্তায় ছুটি, জ্যামের মাঝখানে যখন আটকায় অনেকে এসে টাকা চায়, সুযোগ হলে দিয়েন, ধমক দিয়েন না, মনে কষ্ট দিয়েন না, খবরদার। এতিমের মনে যদি কষ্ট লাগে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? খবরদার, যারা ফরিয়াদি, যারা সাইল, যারা ভিক্ষুক, যারা হাত পাতে, তাদের সাথে খারাপ আচরণ করো না নবী হে, তাদেরকে ধমক দিও না। তোমার গাড়ি যখন জ্যামের মধ্যে আটকে যায়, পথবঞ্চিত শিশুরা, পথ শিশুরা, সুবিধা বঞ্চিত শিশুরা ক্লাসের সামনে এসে নক করে, বলে স্যার দুইটা টাকা দেন, কিছু খাবার দেন, কিছু খাই নাই, যদি পারেন দিয়ে দেন, ধমক দিয়েন না। কারণ ওরে পথ শিশু বানাইছে কে? রাস্তার ফকির বানাইছে কে? আপনাকে গাড়িতে বসে আরাম করার সুযোগ দিল কে? ওরে গাড়িতে বসানোর সুযোগ আল্লাহর আছে না নাই? আর আপনারে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে? চিল্লায় বলো মুসলমান, কয় ঘন্টা লাগে? এক সেকেন্ডও লাগে না। এজন্য ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাখার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, আর ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, খবরদার। সব শেষে আল্লাহ বললেন ওয়া আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, নবী হে আল্লাহর যত নিয়ামত আপনি পেয়েছেন নিয়ামতগুলোর বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ পড়েন, ওয়া আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আপনার রবের দেয়া নিয়ামতের বর্ণনা করেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা বর্ণনা করলে দোষ নাই। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি শুকরিয়া করেন আর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আমারে, এটাতে কোনো গুনাহ আছে? না, বরং আল্লাহ আদেশ করেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নিয়ামাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা তার বান্দাকে কি নিয়ামত দিল তার একটা নমুনা আল্লাহ তার বান্দার মধ্যে দেখতে চায়। আপনি কোটি টাকার মালিক, আপনি ছিঁড়া কাপড় পরতে পারবেন? আপনি কি কিপটামি পরলে করলে কি আল্লাহ খুশি হবে? না। আপনি যদি ধনী হন, আপনার পোশাকে, আশাকে, চলনে, বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে। আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে, শুকরিয়া করবেন কার? নেয়ামত করলে বাড়িয়ে দেয় কে? নেয়ামতের শুকরিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয়, নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে? লাইং শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরি করো জেনে রেখো তা আমার আযাব, আমার গজব, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় কঠিন। ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তিন নাম্বার কর্মসূচি, হে নবী আপনি নিয়ামতের শুকরিয়া করার পাশাপাশি নিয়ামতের বর্ণনা দেন, কি নিয়ামত আপনি পেয়েছেন এটা আপনি বলে বেড়ান, আর শুকরিয়া করবেন একজনের, তিনি কে? তাহলে প্রথম কর্মসূচি ছিল ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? চুয়াডাঙ্গার ভাইয়ার, আমরা কি ইয়াতিমের সাথে আজ থেকে ভালো আচরণ করতে পারবো? যে ব্যক্তি 50 বছর ধরে নামাজ পড়ে, এই বেটা যে কয় লক্ষবার সুরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানে না, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সুরার ভেতরে উল্লেখ করেছে, সুরা আর রহমানে? জানেন কি আয়াতটা? কি কি আয়াত? ফাবি আইগি আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান,
এই আয়াতটা আল্লাহ তাআলা একবার দুইবার নয় 31 বার উল্লেখ করেছেন সূরা আর রহমানের ভেতরে। সুবহানাল্লাহ পড়েন, তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয়, বারবার বলতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? আজকে আমরা সূরা দোহা থেকে কথা শুনবো, সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? এই আপনাদের গলার আওয়াজ, সারা বিকাল আর সন্ধ্যায় চিল্লাচিল্লি করতে করতে আপনাদের এনার্জি শেষ, তাই না? সূরাটার নাম সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ আছে তো, এনার্জি শেষ হয়ে যায় না, এখনো এখনো বেঁচে আছে জর্ডানের লোক। তো আলোচনা শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে, মাশাআল্লাহ। এখন একেবারে ঠান্ডা, এবার আমরা প্রাণ খুলে কথা শুনবো কোরআনের। এই সূরাটা কোরআনের 93 নম্বর সূরা। কত নম্বর? এ সূরায় আয়াত আছে 11টা, কয়টা? এ সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাশাআল্লাহ, আমি সবসময় বলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং, আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে আপনাদের মনে থাকবে, কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন। এই জন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে, বাঘের বাচ্চার মতো চিল্লায়া, ইনশাআল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, উত্তর দেন, আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? কত নম্বর সূরা? আয়াত সংখ্যা কত? সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাশাআল্লাহ, মনে রাখছেন তো দেখি। এই সূরাটা একটা আশা জাগা নিয়ে সূরা, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরায় মেডিসিন আছে, প্রেসক্রিপশন আছে, আছে রেমেডি। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে, তিনি কে? লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সাইয়্যিদানা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, কলিজার টুকরা, আমার বাছা ধনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া কৃপা করুণা মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিস থেকে নিরাশ হয়ো না। কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হ্যাঁ, মুমিনের জীবনে বিপদ আসে, ক্রাইসিস আসে, সংকট আসে, বিপদ নাই, সমস্যা নাই, পেরেশানি নাই, এরকম জীবন কারো আছে? কেউ দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই? কেউ বলতে পারবেন? বিপদ পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য, ঠিক কিনা? বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমরগুলোকে সোজা করবার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করবার জন্য, প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যারা হতাশ, যারা নিরাশ, যারা টেনসড ফ্রাস্ট্রেটেড পিপল, হতাশদের জন্য এই সূরায় আছে আশা, আশার বাণী, আলোর বাণী। কারণ দোহা মানে আলো, দোহা মানে কি? আলো কথাটা শুনতেই লাগে ভালো, ঠিক কিনা? আলো বললেই কেমন ভাল লাগে না? কারণ আশার আলো, এটা সম্ভাবনার আলো। অন্ধকার দেখলে বাচ্চারা ভয় পায়, আলো দেখলে বাচ্চারা ভয় পায়। এজন্য আমরা অন্ধকার চাই না, আমরা চাই আলোর পথ। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মন খারাপ, তিনি খুব বিচলিত, তিনি খুব পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য সান্ত্বনার বাণী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ রাসূলের জন্য ডেডিকেট করে নাযিল করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমার নবীকে আমি যেভাবে পেরেশানি দূর করেছি, সাহায্য করেছি, মুমিনদের জীবনেও আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? এজন্য আমরা কখনো হতাশ হব না। এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো জোয়াডাঙ্গার ছেলেরা, অনেকে হতাশ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে হতাশ, চাকরি হয় না, ব্যবসায় মন্দা, যাদের ব্যবসা মন্দা, এই শাহিদুজ্জামান তরিক ভাইয়ের সাথে দেখা করবো, সফল ব্যবসায়ী, বাংলাদেশ কাঁপায়, এখন সিঙ্গাপুর কাঁপাইতেছে, তো তোমরা ওনাকে ধরবা টাইট করে যে ভাই কিভাবে আপনি সফল হলেন, শোনান আপনার সফল হওয়ার গল্প, হাউ টু সাকসিড ইন লাইফ, কিভাবে ব্যবসায় সফল হতে হয়, কিভাবে আইকন হতে হয়। শহীদ ভাইয়ের কাছ থেকে চুয়াডাঙ্গার ছেলেরা জেনে নিবা, মুমিন কখনো হতাশ হয় না। আজকের মাহফিল থেকে এতটুকু যদি এই জনসমুদ্র থেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি যে আমরা কখনো হতাশ হব না,
আমরা নিরাশ হব না, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না, আমরা ভরসা রাখবো সব সময় একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে। এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, ডোন্ট ডিসপেয়ার অ্যান্ড নেভার লুজ হোপ, cause Allah is always by your side, inshallah, pade inshallah, inshallah you'll find your way, inshallah, inshallah, inshallah you'll find your way, pade Allah akbar. আমরা কখনো নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে। আমরা জানি রাত যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে সুবহে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথা বেদনা বাড়তে থাকে ওই দিন নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। আমরা জানি বিশ্বাসীদের জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য আমরা হতাশ হব না, হাল ছেড়ে দিব না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন, পেরেশান হলেন, নবীর পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, এটা কি চুয়াডাঙ্গাবাসীদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমরা শুনবো এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী কোরআনে যা নাজিল করেছি সব আপনি পৌঁছে দিন, কিছু গোপন রাখা যাবে না। এই কোরআনের কোনো কিছু বিশ্ব নবী গোপন রেখেছে? সবাই বলেন না কেন, গোপন রেখেছে নাকি সব প্রচার করে দিয়েছে? সব প্রচার করে দিয়েছে। হঠাৎ করে হেরা গোহায় বিশ্ব নবীর কাছে নাজিল হলো, ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নাযিল করলেন, নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তুমি যা জানতে না তা তোমার রব তোমারে শিখিয়েছেন, কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন, সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের প্রথম বাণী পড়ো, কোরআনের প্রথম বাণী কি, সবাই বলেন প্রথম বাণী কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, সুবহানাল্লাহ। পড়ে 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 নিজের জীবন গড়তে হবে। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যা নাজিল হলো নবী প্রচার করে দিলেন। এরপরে আরেক সূরা নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী প্রচার করে দিলেন। এরপর নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, বিশ্বনবী প্রচার করে দিলেন। যাই প্রচার নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন, যাই নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন। এরকম চলতে থাকলো কিছুদিন, কিন্তু হঠাৎ করে আর কোনো কোরআনের আয়াত নাজিল হয় না, ওহি আসা বন্ধ হয়ে গেল। ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না। মক্কার লোকেরা বললো, ঘটনা কি মুহাম্মদ, নতুন নতুন আয়াত এতদিন বলতো এখন বলো না কেন? বলো, বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী কি মন গড়া কোনো কথা বলে? সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন, বিশ্বনবী কি মন গড়া কথা কোনোদিন বলেছে? রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না,
আমার পয়গম্বর মন মস্তিষ্ক কোনো প্রসূত কথা তোমাদের কাছে পেশ করে না। আকাশ থেকে জিব্রাইল মারফত যা তিনি শুনতে পান তা তিনি মক্কাবাসীদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তো নাজিল হতো, নবী পৌঁছে দিতেন, এখন বন্ধ পৌঁছাতে পারে না। সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালাম আর কোরআন নিয়ে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নতুন কোনো কথা শোনাতেও পারে না। মক্কার লোকেরা হাসাহাসি শুরু করলো, হাততালি দিতে শুরু করলো, মোহাম্মদ তোমার আল্লাহ তোমারে বর্জন করেছে, তোমার আল্লাহ তোমারে ভুলা গেছে, নাউজুবিল্লাহ পড়তে পারলেন না। ইন্না মুহাম্মাদান ওয়াত্তাআহু রাব্বুহু ওয়াসালা, এ মক্কার লোকেরা শোনো, মোহাম্মদের রব তো মোহাম্মদের ভুলা গেছে, মোহাম্মদের দিকে ফিরেও তাকায় না আর নতুন কোনো আয়াত পাঠায় না। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শয়তানা কাত্তারাক, মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো জিব্রাইল নামে, ওই শয়তানটা আর আসে না। না নাউজুবিল্লাহ পড়েন, সবাই টিটকারি করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেও পারে না, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না, যা নাজিল হয় তা পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে আমি কোনো ভুল করলাম না তো, আমার কোনো অন্যায় হয়ে গেল না তো, এত অপেক্ষা করতেছি, আকাশের দিকে তাকিয়ে আছি, নতুন আয়াত আসে না কেন, আমি কবে নতুন আয়াত শোনাব। কোনো কোনো তাফসিরে এসেছে 15 দিন, কোথাও এসেছে 25 দিন, 40 দিন, কোথাও এসেছে কয়েক মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে, নাজিল হয় না, তিনি কোরআনের আয়াত শোনাতেও পারেন না। আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হই, কি রে ব্যবসা করলে লস, চাকরি হয় না, অসুস্থতা, মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে পছন্দ করে না, এরকম টেনশন আমাদেরও আছে না নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নাজিল করলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়াদ্দুহা আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ, সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন, কয়টা, দুইটা, প্রথমে দোহা প্রভাতের সূর্য পীড়নের শপথ, আলোর শপথ, এরপরে অন্ধকারের শপথ কাটলেন। আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বোঝালেন, আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহী না আশাকে বোঝালেন। আল্লাহ বোঝাতে চাইলেন, নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না, 24 ঘন্টায় যদি সূর্যের আলো, এখনও সূর্যের আলো, সকালেও সূর্যের আলো, খালি আলো আর আলো ভাল লাগবে, কথা বলেন না কেউ, আবার 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো টালো নাই, ভাল লাগবে? তার মানে জীবন চালাতে আলোরও দরকার, অন্ধকারেরও দরকার। বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, নবী ওহি আসা যেমনি দরকার, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার, সুবহানাল্লাহ পড়েন। সরকারি চাকরি যারা করেন, সপ্তাহে কয়দিন জব করেন, জোরে বলেন, 5 দিন, বাকি 2 দিন কি করেন, বিশ্রাম নেন, ছুটিতে থাকেন। 7 দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো, কথা বলেন না কেন, ভাল লাগতো না? আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না? তার মানে কাজেরও যেমনি দরকার, বিশ্রামেরও দরকার, ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী কাফেরদের কথায় কান দিবেন না, ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি, না না কোশ্চিন কালেও না, আমি আপনারে কেমন করে ভুলে যাই, আপনি আমার বন্ধু, আমি ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি, নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, কারণ প্রতিদিন ওহী নাজিল হলে এটা পৌঁছে দেওয়া, এটা চারটিখানি কথা নয়, ওহীর বাণী, এটা কোনো মন্ত্রীর বাণী না, ওহীর বাণী, এটা কোনো প্রেসিডেন্টের বাণী না, ওহীর বাণী, প্রধানমন্ত্রীর বাণী না, ওহীর বাণী, রাজা বাদশার বাণী নয়, ওহীর বাণী, আমাদের কাছে পাঠিয়েছে কে, এই কালামুল্লাহ মাজিদের ওজন আসারা নাই। আল্লাহ বললেন, ইন্না সানুকি আলাইকা কওলান সাকিলা, নবী গো কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয়, এটা ভারী একটা বাণী, এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম, এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম, আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
নবী হে, এই কোরআনকে আপনার উপর নাজিল না করে যদি আমি হিমালয় পাহাড় মাউন্ট এভারেস্টের উপর নাজিল করতাম, আমেরিকার আলাস্কা মাউন্টেন রেঞ্জের উপর নাজিল করতাম, ইউরোপের আল্পস পর্বতমালায় নাজিল করতাম, আমি যদি বড় বড় তুর পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে চুড়ে খান খান হয়ে গিয়েছে। তার মানে কোরআনের ওজন আসারা নাই। কোরআনের বাণী কি পাতলা, হালকা না ভারী? সবাই বলুন, হালকা না ভারী? কতটা ভারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওটের উপর বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত। ঘোড়ার উপর যখন বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ঘোড়া মাটিতে বসে যেত। মাঝে মাঝে আল্লাহ রাসূল সাহাবীদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন, কিন্তু আমার কষ্ট হয় নাই, আমি টের পাই নাই। কিন্তু হঠাৎ বিশ্বনবীর উপর কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হলো বিশ্বনবীর মাথার ওজন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে। এতক্ষণ ধরে বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই, হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, দেখলাম বিশ্বনবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড় দিয়ে রান ফেটে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে। তার মানে কোরআনের আয়াত সবসময় রিসিভ করা, ওহি সব সময় নেয়া এবং ওহির বাণী পৌঁছে দেয়া, এটা সাধারণ কোনো কাজ নয়। সব সময় ওহি লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে। এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন, যেমনি ছুটি পান, নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ রেখেছেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীকে আশ্বস্ত করে বললেন, নবী ওয়াদ্দুহাব والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. পড়েন আল্লাহু আকবার। সূরার শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা, কয়টা সবাই বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? তাহলে শপথের পর্ব শেষ। শপথ যখন শেষ, তারপরের তিনটি আয়াতে কনফার্মেশন, আল্লাহ তাআলা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি, নবী আমি আপনার সাথে আছি। এ এলাকার ওসি সাহেব যদি আপনারে বলে আমি আপনার সাথে আছি, সাহস লাগবে না? এসপি সাহেব যদি বলে আপনার সাথে আছি, সাহস লাগবে না? এমপি সাহেব যদি বলে সাথে আছি, সাহস লাগবে? প্রধানমন্ত্রী যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে না? ডোনাল্ড ট্রাম্প যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে? আর রাজাদিরাজ মালিকুল আমলাক গোটা বিশ্বের সব রাজাদের রাজা মহারাজা আল্লাহ যদি বলে সাথে আছি, সাহস লাগে কি লাগে না? বিশ্বনবীরে সাহস জোগালেন। পরের তিনটা আছে আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী ভয় নাই, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আর হতাশ হবেন না, আমি আপনার সাথে আছি, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তারপরের তিন আয়াতে দিলেন তিনটা রিমাইন্ডার, নবী আপনারে কি কি নিয়ামত দিছি শোনেন, এগুলো মনে রাখেন, ভুলে যায়েন না। আর সর্বশেষ তিনটা আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যানস, মানে গাইডলাইন, কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটারে শেষ করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। দুইবার যখন আল্লাহ শপথ করলেন, আলোর শপথ, অন্ধকারের শপথ, তারপরে আল্লাহ কনফার্মেশন করে বললেন, নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে ছাড়ি নাই। কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি, আমি আপনার উপর রাগ করেছি, তাই আপনার উপর কোরআন নাজিল করি না। কথাটা কিন্তু ঠিক না, আমি আপনারে ভালোবাসি, মহব্বত করি, ইচ্ছা করে আপনারে ছুটি দেওয়ার জন্য, কয়েকদিন বিশ্রামে রাখার জন্য ইচ্ছা করেই কোরআন নাজিল বন্ধ রেখেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কাফেরদের কথার জবাবে তিনি বলছেন, না আমি আপনারে ভুলি নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। পড়েন, সাথে আছে কে? আরো জোরে বলেন, রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাবে কে? বলতে হবে সাথে আছে কে? আমাদের সাথে আল্লাহ আছে। এরপর আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল্লুলা, ও নবী মক্কার জীবনে সাময়িক একটু কষ্ট আপনি সহ্য করেন, মদিনার জীবনে আপনার জন্য আনন্দ রেখেছে কে? আখেরাতে আপনার জন্য জান্নাতকে তৈরি রেখেছে কে?
ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটা কনফার্মেশন, আরেকটা অ্যাসিউরেন্স, আরেকটা নিশ্চয়তার গ্যারান্টি নবী, ইনডিড ভেরিলি হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া, এই দুনিয়ার চেয়ে আখেরাত উত্তম, ঠিক কিনা? আখেরাত আপনার জন্য তৈরি, এই দুনিয়ার জীবন আপনার আসল জীবন নয়, আসল জীবন হচ্ছে কবরের জীবন, ঠিক কিনা? কত কষ্ট করে বিল্ডিং বানালাম, কত কষ্ট করে ফ্ল্যাট কিনলাম, কত দামি টাইলস দিয়ে আমার গোসলখানাটা বানালাম, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা কি আমার ওই গোসলখানায় হবে? চিল্লায় বলতে হবে, হবে। এজন্য আল্লাহ বললেন, আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো আখেরাতের জীবন, ঠিক কিনা? কিন্তু আমরা পাগল হয়ে আছি কোন জীবনের জন্য? দুনিয়ার পিছনে এই মরিচিকা, এই লোভ লালসা, এই ক্ষমতার দাপট, হ্যাঁ, এই সেলিব্রিটিজম, এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি, আর আখেরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, বাল তুমসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, দুনিয়া আসল নয়, আসল ঠিকানা হলো মুমিনের আখেরাত। দুই নম্বর কনফার্মেশন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে আখেরাত আপনার জন্য রেডি। তিন নম্বর কনফার্মেশন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পড়ে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। পড়েন, সেদিন ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আহমদ বড় বিশ্বস্ত। এজন্য রাসূল ইসলামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার, কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না, তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নি মিনাল মুসলিমিন, কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত, কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে? এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, ঠিক কি না? এটা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে? ইসলাম কি নেতার কথা অনুযায়ী চলে? মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে? ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আআজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের দ্বারা সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে, আমাদের সম্মান কোথায়? فَإِنِ ابْتَغَيْنَا الْعِزَّةَ بِغَيْرِهِ أَذَلَّنَا اللَّهُ, ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো? পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন, আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম, এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। পড়েন সুবহানাল্লাহ, যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে, ইন্টারনেট ব্রাউজ করলে, বিবিসি নিউজ, আল জাজিরা নিউজ, সিএনএন, ক্যাবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। খুশি লাগে আপনাদের? আপনারা কি জানেন যে আমরা ইবাদত করি মসজিদে, খ্রিস্টানরা ইবাদত করে কোথায়? গির্জায়, তাই না? গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন? চার্চ বলে। তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে, এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে, আর কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে ইবাদত করতে যায় না। আমরা তো নামাজ তিন ওয়াক্ত পড়ি, দুই ওয়াক্ত বা পাঁচ ওয়াক্ত, সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই,
ঠিক কিনা? তো ওদের এমন দশা আছে, ওদের গির্জাগুলোতে এক মাসও যায় না, ছয় মাসও একবার যায় না। তো এই গির্জা রাইখা লাভ আছে? লাভ নাই। এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে, আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে। ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে। কি বলে? ইসলামিক সেন্টার। আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার, যেখানে দার্স হবে, দার্স, রেগুলার দার্স হবে। এই যে তাফসীর মাহফিলগুলো বছরে একবার, গত বছর আসছিলাম এখানে, আবার এক বছর পরে দেখা, কি শিখলেন কি শিখলেন না, কি বুঝলেন কি বুঝলেন না, আর জানা শোনার সুযোগ হয়েছে নাই। কিন্তু সেন্টার যদি হয়, ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর, আমার বোনদের আলাদা শিক্ষার আসর, বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর, তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে, রুকিয়া সেন্টার থাকবে, তালিম তাদ্রিস তারবিয়ার সব ব্যবস্থাপনা থাকবে। এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না? নেই।